bom dia. আমরা সব দিবসা সিদ্ধান্ত নাইট ডিউটিতে কর্মরত ছিলাম, পুলিশ পরিদর্শক তদন্ত স্যার হলো আমায় জানান যে 999 একটা মেসেজ আছে, সেখানে হচ্ছে মা একটা বাচ্চা প্রসব করছে। তখন আমি দ্রুত ঘটনাস্থলে যাই, দ্রুত একটা কাপড় ম্যানেজ করে বাচ্চাটাকে হলো মরাই দেয়। মরাই দেওয়ার পর দ্রুত অ্যাম্বুলেন্স ম্যানেজ করে আমি অতি অল্প সময়ের মধ্যে নিয়ে আসি। রাস্তাঘাটে যথাযথ মানসিক ভারসাম্য নারী হয়ে যাচ্ছে, এদের মধ্যে প্রায় দেখা যাচ্ছে যে তারা অন্তঃসত্ত্বা হয়ে উঠছে এবং বেশ কয়েকটা ধরা পড়েছিল আগে, ইদানিং কয়েকদিন আগে খলিগঞ্জ জেলার বেঙ্গলা মোড়ে এক নারী এক বাচ্চা অসুখ করে, তাকে পুলিশ স্কট করে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে বাচ্চাটি মারা যায়। এখন পুলিশ ডিএন টেস্টের ব্যবস্থা করতেছে যাতে সঠিক তদন্ত করে ধরা পড়তে পারে। আমি এই ব্যাপারে পুলিশ সাধুবাদ জানাবো, তারা এই কাজ যদি করতে পারে ভবিষ্যতে এই অপরাধী শনাক্ত করতে পারে, এই ধরনের ঘটনা বন্ধ হয়ে যাবে। বাচ্চাটা ছিল প্রিবেচিও, তার ওজন ছিল 1 কেজি। বাচ্চার অবস্থা প্রথম থেকে খারাপ ছিল, আমাদের এখানে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে এবং সেই চিকিৎসা ব্যবস্থাপনা সত্ত্বেও আমাদের শিশু কনসালটেন্ট দেখছেন, আমাকে তিনি ইনফর্ম করছেন। তারপরেও গতকাল রাত 27 তারিখ রাত 9টায় আনুমানিক রাত 9টার দিকে বাচ্চাটা মারা গেছে। তা আমাদের আজকে সকালবেলা থানা থেকে সেই বাচ্চাটার ডিএনএ নমুনা নেওয়ার জন্য আমাদের কাছে একটা কাগজ দেওয়া হয়েছে, সাধারণ ডায়েরিও করা আছে। তো আমরা আমাদের একজন মেডিকেল অফিসার তার নমুনা নিয়ে যেন ডিএনএ পরীক্ষা পিতৃত্ব যাচাই, যদি পরবর্তীতে কোনো কারণে যদি প্রয়োজন হয় যেন তার পিতৃ পরিচয় জানা সম্ভব হয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে, সেজন্য তার আজকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ দেওয়া হচ্ছে। এটি একটি দুঃখজনক ঘটনা যে বাচ্চাটি সার্ভাইভ করে নাই, যেহেতু সে তার সময়ের 2 মাস আগেই জন্মেছিল, সার্ভাইভ করতে পারলো না ডাক্তারদের প্রচেষ্টা সত্ত্বেও। তবে আমরা আমাদের আইনগতভাবে আইনের দৃষ্টিকোণ থেকে আমরা বাচ্চাটির এখন ডিএনএ টেস্ট করিয়ে রাখব এবং একজন অর্ধোন্মাদ মহিলার সঙ্গে এই ধরনের একটি আচরণ করার কে স্পর্ধা রাখে, আমরা সেই বিষয়টি আমাদের যথাসম্ভব প্রচেষ্টা থাকবে তাকে খুঁজে বের করার জন্য এই ডিএনএ টেস্টের মাধ্যমে।